মৃত্যুর শীর্ষ 10 কারণ। 2016 সালে বিশ্বব্যাপী 5.69 কোটি মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি 54% শীর্ষ 10টি কারণে ছিল হৃদরোগ, ইসকেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোক। স্ট্রোক বিশ্বের বৃহত্তম হত্যাকারী, যা 2016 সালে সম্মিলিতভাবে 1.52 কোটি মৃত্যুর জন্য দায়ী। এই রোগগুলি গত 15 বছরে বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ 2016 সালে 30 লাখ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সার 17 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ডায়াবেটিসে, ডায়াবেটিস 2016 সালে 16 লাখ মানুষ মারা গিয়েছিল, যা 2000 সালে 10 লাখেরও কম ছিল। 2000 থেকে 2016 সালের মধ্যে স্মৃতিভ্রংশ, ডেমেনশিয়াস রোগের কারণে দ্বিগুণের চেয়ে বেশি মৃত্যু ঘটেছিল, যা 2000 সালের 14তম তুলনায় 2016 সালে বিশ্বব্যাপী মৃত্যুর 5তম শীর্ষ কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণটি লাওয়ার রেসপিরেটরি ইনফেকশনস সর্বাধিক মারাত্মক সংক্রামক রোগ হিসেবে দাঁড়িয়েছে, যা 2016 সালে বিশ্বব্যাপী 30 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ডায়রিয়াজনিত ডায়রিল রোগ থেকে মৃত্যুর হার 2000 থেকে 2016 সালের মধ্যে প্রায় 10 লাখ কমেছে, তবে 2016 সালে এখনও 14 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। একইভাবে চক্ষের টিউবারকুলোসিস মৃত্যুর সংখ্যাও একই সময়ে হ্রাস পেয়েছে, তবে এখনও মৃত্যুর সংখ্যা 10 লাখ শীর্ষ 10 কারণগুলির মধ্যে রয়েছে। এইচআইভি এইডস, এইচআইভি আর আইডিএস আর মৃত্যুর জন্য বিশ্বের শীর্ষ 10 কারণগুলির মধ্যে নেই, যা 2000 সালের 15 লাখ তুলনায় 2016 সালে 10 লাখ মানুষকে হত্যা করেছে। রাস্তাঘাটে আঘাতজনিত রোড ইঞ্জুরিস কারণে 2016 সালে 14 লাখ মানুষ মারা গিয়েছিল, প্রায় 3/4 74%, যার মধ্যে পুরুষ এবং ছেলে ছিল।